গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এখান থেকে আমার নিউ ব্লগটা স্টার্ট করছি। আর গরমে খুব শোচনীয় অবস্থা, খুব শোচনীয় অবস্থা আমাদের। তো এখন কী কী রান্নাবান্না করছি, কী করছি না করছি একটু হালকা আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো আপনারা দেখতে থাকেন। তো আজকে সকালে আমি প্রথমে রান্না করেছি ভেন্ডি আলু চিংড়ি মাছ। এখানে ভেন্ডি আলু চিংড়ি মাছ দিয়ে করেছি, আর এখানে করেছি লাউ। আজকে সকালে শুধু লাউ করেছিলাম, লাউ তরকারির অন্য কিছু করিনি, কারণ এত গরম, এত গরম যে আর কিছু করতে ভালো লাগছে না। সকালে সেটা করেছিলাম, সবাই খাওয়া দাওয়া করে আর এইটুকু আছে। তো তারপরে আমি রান্না করছি ভেন্ডি আলু চিংড়ি মাছ, আর এখানে পটল আলু চিংড়ি মাছ। এখানে এইগুলো রান্না হয়ে গেছে, আর করব মাছ। কি মাছ করছি সেটা দেখুন, এখানে আছে একটা সামুদ্রিক মাছ, এটা কি মাছ আমি নাম জানি না। তো এখানে সামুদ্রিক মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে, আর এখানে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু আগে ভেন্ডি আলু চিংড়ি মাছ ভাজা করলাম, তো ওই জন্য একটু দাগ দাগ আছে, থাক তাহলেও কিছু হবে না, অসুবিধা কিছু হবে না। আর আমি এখানে যে সামুদ্রিক মাছটাতে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এই মাছটা এবার ওই তেলের উপর ছেড়ে দেবো। আর এই মাছটা আমি রান্না করব ক্যাপসিকাম দিয়ে, কারণ আর এই মাছটা কিন্তু একটু সামুদ্রিক মাছ, তো একটু হালকা তেল তেল আছে মনে হচ্ছে। কি মাছ আমি নাম জানি না এটা, কেউ যদি জানেন তো আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। এই মাছটা কী মাছ, অর্ধেক মাছেরই নাম জানি না আমি, আনে রান্না করি এটাই। তো এখন আমি এক এক করে মাছগুলো ভেজে নেবো। এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে অলরেডি, মাছগুলো ছেড়ে দেবো। আর এই মাছগুলো কিন্তু দিয়ে কড়াইয়ে দিয়ে ঢাকা দিতে হয়, কারণ কড়াইয়ে আগে দিয়ে দেবো, এখন সিম করে দিলাম কারণ তেল ফুটছে ভীষণ। তারপরে সাজিয়ে দিয়ে নিই, মাছটা আগে এনেছে কিন্তু নাম বলেছিল আমাকে, নামটা ভুলে গেছে। তো সামুদ্রিক মাছের বিভিন্ন রকম মাছ থাকে, অত নাম মনে রাখা যায়। হ্যাঁ, ওই কড়াইয়ে দিয়ে নিই, ওই যে পেটের পিসগুলো ওইগুলো আগে ভাজবে, তো ওইগুলো আমি কড়াইয়ে দিয়ে ঢাকা দেবো, তাহলে এটা তেল ছিটিয়ে ছিটিয়ে গায়ে লাগছে, হাত পা পুরো জ্বালা করবে। তো আমার এগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দেবো। যে মাছগুলো ভেজে নিয়ে কীভাবে মাছটা রান্না করছি সেটা আমি তোর সাথে শেয়ার করবো। আর এই গরমে না, সত্যি কথা বলতে গরমে মানে বাড়িতে কাজ বাজ করতে, রান্নাবান্না করতে এত কষ্ট হয়ে যাচ্ছে, মানে সত্যিই ভালো লাগছে না। রান্না রোজ রোজ রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছে না, কিন্তু কী করা যাবে, রান্নাঘরে না ঢুকলে তো হবেই না, পেট মশাই তার কথা শুনবে না। এই জন্য আজকের আর বেশি পথ কিছু বাড়াতে পারছি না, এই টুকটাক কয়েকটা করে ছেড়ে দেবো, আজকে এই মাছটা করেই ছেড়ে দেবো। তো মাছটা আমি কী দিয়ে করছি সেটা পরে শেয়ার করছি, আগে মাছটা আমি ভেজে নিই। এখানে আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, মাছগুলো কড়া করে ভেজে নিয়েছি। আর এবার মাছগুলো ভাজার পরে আমি এখানে তুলে নিয়েছি সব ভেজে, এবার আমি এখানে মাছ ভাজার পরে যে তেলটা আছে, তেলটা এখানে যথেষ্ট পরিমাণ তেল আছে, আর মাছ ভাজার পরে যে কড়াই হালকা হালকা একটু লেগে গেছে, হালকা একটু লেগে গেছে, মাছ ভাজার সময় একটু লাগে, তো পুড়িয়ে যায়নি কিন্তু এগুলো, ওই যে ভাজার সময় একটু হালকা লেগে গেছিলো। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচি, পেঁয়াজ রসুন, ক্যাপসিকাম আর টমেটো, এগুলো সব আমি একসঙ্গে এই তেলের ভিতরে দিয়ে দেবো। এগুলো আমি সব একসঙ্গে দিয়ে দেবো। এবার এতে কোনো আলু সবজি অ্যাড করব না, এই মাছটা আমি কীভাবে রান্না করছি এই সামুদ্রিক মাছটা সেটা আপনারা তো এই ভিডিওতে দেখতে থাকবেন, তো স্কিপ করবেন না। সবসময় যে আলু সবজি অ্যাড করতে হবে তার কোনো মানে নেই, আলু সবজি ছাড়াও মাছ রান্না করলে ভালো লাগে।
আমি এখানে এগুলো সবকে দিয়ে দিয়েছি। এবার হালকা একটু মানে যখন কষা কষা হয়ে আসবে এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ, হলুদ, তেজপাতা, এগুলো সব অ্যাড করবো। তো এগুলো একটু হালকা ভেজে নিই, তারপরে এগুলো অ্যাড করব। এইগুলো একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দেবো দুটো গোটো তেজপাতা। আর এখানে নিয়ে নিয়েছি হলুদ, এখানে আছে গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে, এখানে গুঁড়ো করা আছে, একটা লবণ, এটা হলো ধনের গুঁড়ো, আর একটা গোটা, এই যে চিড়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, এগুলো এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এটা ভালো করে আবার অ্যাড করবো, মিক্স করে নেবো, সরি অ্যাড করে তো দিয়ে দিয়েছি, এটা ভালো করে মিক্স করে নেবো। আর আমি কিন্তু আর বাড়তি তেল দিইনি, কারণ যথেষ্ট পরিমাণ তেল ছিল, মাছ ভাজার পরে যে তেলটা ছিল সে তেলটা তো আর ফেলা যাবে না, অনেকটাই তেল ছিল, তাই গরমের মধ্যে তেলটা অনেক বেশি, অত তেল এই গরমে না খাওয়া ভালো, কিন্তু বলছি না খাওয়া ভালো কিন্তু সেই তো আমরা খাচ্ছি না। এবার আমার মশলাটা হয়ে গেছে, এবার এখন এবার লো আছে, এরকম লো আছে, রেখে দেবো। দিয়ে এখানে যে ভাজা মাছটা আছে ভাজা মাছটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে এই মাছটা আবার একটু ভাজবে, আবার দু তিন মিনিট ভাজবো। আমি মাছটা ভেজে নিয়েছি আবার মশলার সঙ্গে, এবার আমি তো জল ঢেলে দেবো, বেশি জল দেবো না, এই মগের হাফ মগের একটু উপরে দিয়েছি, এই যে মগটা এই মগের হাফ মগের একটু উপরে দিয়েছি। এবার 7-8 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে নেবে। আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। এখানে আরেকটা জিনিস দেখাই, কালকে তো রান্না করতে করতে মুখের মানে স্কিনের একটা প্যাক বানিয়েছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে রান্না করতে করতে এখানে একটা প্যাক বানিয়ে নিয়েছি, এটা হলো হেয়ারের, মানে আমার চুলের মানে চুলটা না রাফ হয়ে গেছে, চুলটা রাফ হয়ে গেছে, মানে সে শাইনি নেই চুলটা, আর কেমন একটা হয়ে গেছে। তো এখানে একটা প্যাক বানিয়েছি, প্যাকটা বানিয়েছি, কিন্তু কী কী অ্যাড করেছি সেটা সেই ভিডিওটা করা হয়নি, একদিন শেয়ার করব এই ভিডিওটা। এখানে দিয়েছি তো মুখে একবার বলি, এখানে এখানটা পুড়ে গেছে বাটিটা। তো এখানে আছে মেথি, পেঁয়াজ আর ভেন্ডি, মেথি, পেঁয়াজ, ভেন্ডি আর এখানে আমলকির একটু গুঁড়ো দিয়েছি, গুঁড়ো একটু আমলকি গুঁড়ো ছিল, সেটা অল্প, আমলকি তো একদম অল্প পরিমাণ ছিল তো দিয়েছি অল্প। তো এখানে ভেন্ডিটা দিয়েছি বেশি করে, আর মেথিটা দিয়েছি বেশি পরিমাণ, আর পেঁয়াজটা দিয়েছি মানে একটা পেঁয়াজের একটা মোটামুটি মিডিয়াম সাইজ পেঁয়াজের দুভাগের এক ভাগ দিয়েছি। দিয়ে প্যাকটা নিয়ে তৈরি করে বানিয়েছি, এটা আমার চুলে ইউজ করব আজকে, কারণ রান্না করতে করতে এই প্যাকগুলো আমি করি, কারণ এক্সট্রা আর নিজের প্রতি যত্ন নেওয়ার টাইম থাকে না, তো ভাবি রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে এই প্যাকগুলো একটু বানিয়েই ফেলি নিজের জন্য। তো দেখি দেখুন আমার চুলটা, আমি দেখাচ্ছি চুলটা রাফ হয়ে গেছে আমার, এই যে আমার এই চুল, চুলটা আগে শাইনি ছিল এবং চুল ভালোই গ্লেজি ছিল, এখন ইদানিং এই এক মাসের মতো চুলটা প্রচণ্ড রাফ হয়ে গেছে, চিরুনি দেওয়া যায় না, আটকে জড়িয়ে যাচ্ছে, আর অনেক চুল উঠেও গেছে, হেয়ার ফলও হচ্ছে। তো ভাবলাম একটা প্যাক বানিয়েই ফেলি,
চুলের অবস্থা কীরকম হয়ে গেছে, বিশ্রী একটা হয়ে গেছে চুলটা। এই চুলটা আবার সেই জায়গায় পুনরায় ফিরিয়ে আনতে গেলে কী করতে হবে, মানে প্রচণ্ড, আসলে আসল কথা হলো প্রচণ্ড চুল উঠে যাচ্ছে মাথা থেকে, চুল যে নতুন চুল গজাচ্ছে গজাচ্ছে, কিন্তু সেটা অনেকদিন পরে হচ্ছে। আর চুলটা কেমন রাফ রাফ হয়ে গেছে, কেমন একটা বিশ্রী হয়ে গেছে। তো ভাবলাম আজকে তো প্যাক বানিয়ে মাথায় দিই, দেখি চুলটা আগের জায়গায় ফিরে আসে কিনা। চুলোটা অনেক বন্ধ হয়, আমি আর বহুবার ইউজ করেছি, ইউজ করি, এই ব্যাগটা দিলে আমার চুলোটা অনেকটা বন্ধ হয়ে যায়। তো আরও অনেক কিছু ওই ব্যাগের ভিতরে দেওয়া হয়, সেই উপকরণগুলো বাড়িতে নেই বলে আর দেওয়া হয়নি। আপাতত এই তিনটে উপকরণ দিয়েছি, এখন চুলে লাগাবো আমি। এই যে পার্টিতে এইগুলো ভালো করে মিক্স করতে হবে, এই যে এইগুলো ভালো করে ভেন্ডিগুলো এর সঙ্গে ভালো করে মিক্স করতে হবে, করে ভেন্ডিগুলো এইভাবে নিতে হবে, নিয়ে চুলে লাগাতে হবে, এইভাবে চুলে লাগাতে হবে। চুলের সেকশন ভাগ করে নিতে হবে, এরকম করে করে সেকশন ভাগ করে নিয়ে লাগাতে হবে। আমি এক হাতে ফোন ধরে রেখেছি, এক হাতে লাগাচ্ছি বলে ঠিকঠাক দেখাতে পাচ্ছি না, তো এইভাবে লাগাতে হবে। এই চুলের যে জট মানে ভাবটা, যে সিরুনি দিতে গেলে আটকে যাচ্ছে, সেটা থাকবে না, অনেকটা সিল্কি হয়। তো প্যাকটা এখানে আমি মাথায় ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার প্যাকটা লাগানো আমার পুরো কমপ্লিট, আর সেকশন ভাগ করে করে পুরো মাথায় আমি প্যাকটা লাগিয়ে নিয়েছি। তো প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার দেখবো মাছের ঝোলটা কেমন হয়েছে। প্যাক লাগানোর পর ফিরে এসেছি, যে মাছের ঝোল বসিয়েছিলাম সেই মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। দেখুন মাছের ঝোলটা, আমি লাস্ট ফিনিশিংটা একবার দেখিয়ে দিই। এই কালার এসছে, কী সুন্দর কালার এসছে। তো এইমাত্র আমি নামলাম কড়াই থেকে, নামিয়ে একটু শেয়ার করি ফিনিশিংটা, যে কালারটা কত সুন্দর এসছে। আর রান্না টান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবং রান্নার জায়গা পরিষ্কার করাও হয়ে গেছে, রান্নার জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার আজকে একটা নতুন কাজ করব, সেই কাজটা কী কাজটা হলো, এই যে এখানে একটা ড্রাম দেখা যাচ্ছে, জলের ড্রাম, ড্রামটা আজকে পরিষ্কার করা হবে। কারণ লোক এখন আর এই আজ সকালে ফোন করলাম, লোক পাওয়া যাচ্ছে না, তাহলে আজ যাবো না, দিন দিন পরে যাবো, এখন অনেক কাজ এইসব বাহানা, এখন আর গরমে কেউ কাজ করতে চাইছে না। তো ভাবলাম আজকে আমরা নিজেরাই পরিষ্কার করবো ওই ড্রামটা। তো ড্রামটা এখন ওই উপরে জিনিসপত্রগুলো নামাবো, নামিয়ে ড্রামের জলটা খালি করবো, করে ড্রামের ভিতরে আজকে দুটো ড্রাম পরিষ্কার করবো।